হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রতিদিনকার মতনই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার প্রত্যেকটা ভিডিওতে থাকে আপনাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আজকের আমার এই ভিডিওটা ঠোঁট ফাটা এবং প্রচুর লিপস্টিক ব্যবহার করার কারণে ঠোঁটে যে কালচে বর্ণ হয়ে যায়, সেই কালচে বর্ণ কীভাবে দূর করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে তিনটি স্টেপে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু আপনারা মিস করে যাবেন। প্রথমে আমি ঠোঁটের জন্য একটা স্ক্রাব তৈরি করে নিব। আর স্ক্রাব তৈরি করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রে এক টেবিল স্পুন পরিমাণে চিনি নিয়ে নিলাম। আপনাদের চিনির দানাগুলো যদি একটু বেশি বড় হয় তাহলে একটু ব্লেন্ড করে নিতে পারেন। তারপরে আমি এখানে এক চা চামচ পরিমাণে মধু দিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো জানেন মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটা উপাদান। মধু আর এই চিনির মিশ্রণটিকে মিশিয়ে একটা স্ক্রাব তৈরি করে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠোঁটে এবং ঠোঁটের যে চারিপাশে কালো দাগ রয়েছে সেই কালো দাগে এটা খুব ভালো করে দিতে হবে। 2 থেকে 3 মিনিট মতন এটাকে ম্যাসাজ করতে হবে। দেখতেই পাচ্ছেন এই চিনির গুঁড়ি গুঁড়ি দানাগুলো যতটুকু ভালো করে ম্যাসাজ করবেন ততই কিন্তু এটা কার্যকরী হবে। এবার খুব ভালো করে ঠোঁটটা পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে আমার হাতে করে দেখাচ্ছি, আপনারা এটা ঠোঁটে অ্যাপ্লাই করবেন। তারপরে চলে যাব আমি এই রেমেডি দ্বিতীয় স্টেপে। আর তার জন্য আমার একটা পরিষ্কার পাত্র লাগবে। এবার আমি 1 চা চামচ পরিমাণে রান্নার হলুদ দিয়ে নিলাম। আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ থাকে সেটাও এর ভিতরে ইউজ করতে পারবেন, এটাতে আরও ভালো ফলাফল পাবেন। তারপরে আমি 3 থেকে 4 ফোঁটা লেবু দিয়ে নেব। বেশি কিন্তু দেবো না, ঠিক 3 থেকে 4 ফোঁটা এর ভেতরে লেবু দিয়ে নেব। তারপরে আমি এর ভেতরে কাঁচা ঠান্ডা ফ্রিজ থেকে বের করা দুধ দিয়ে নেব। এর ভেতরে আপনারা যতটুকু সম্ভব ঠান্ডা দুধটাই ইউজ করার ট্রাই করবেন। আমার যেটুকু পরিমাণ লাগে এই মিশ্রণটি মেশাতে আমি ঠিক ততটুকু পরিমাণে আস্তে আস্তে দিয়ে এই মিশ্রণটিকে মিশিয়ে নেব। যেহেতু এটা একটা মাস্কে পরিণত হবে সেহেতু দুধের পরিমাণটা একটু বেশি লাগবে। বন্ধুরা, আপনারা তো জানেন হলুদে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল। আর এই অ্যান্টিব্যাকটেরিয়াল কিন্তু যে কোনো জীবাণুকে মারতে সাহায্য করে। আর এর ভিতরে আমি দিয়েছি লেবু। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর দিয়েছি দুধ। দুধে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। আর দুধ কিন্তু আমাদের ত্বকের যত্নে খুবই উপকারী একটা উপাদান। এই তো আমার মাস্ক তৈরিটা হয়ে গেছে। এবার আমি এটাকে অ্যাপ্লাই করে দেখাবো। এটাকে এভাবে গাঢ় করে ঠোঁটের মধ্যে দিয়ে নিব। আর এটাকে 5 থেকে 10 মিনিট পর্যন্ত ড্রাই হওয়ার জন্য দিব। এর ভিতরে আর একটুও নাড়াচাড়া করব না। যখন এটা ড্রাই হয়ে যাবে তখন পরিষ্কার পানি দিয়ে এটা ওয়াশ করে নিব। দেখতেই পাচ্ছেন এটাকে আমি ওয়াশ করে এসেছি। আর এবার আমি চলে যাচ্ছি এই রেমেডির তৃতীয় স্টেপে। তৃতীয় স্টেপে আমি তৈরি করব একটা লিপ বাম। আর এই লিপ বামে কিন্তু আপনার ঠোঁটকে উজ্জ্বলতা বাড়াবে এবং ঠোঁটকে গোলাপি রাখতে সাহায্য করবে। এর জন্য আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। যেহেতু আমি এটা সংরক্ষণ করব 1 থেকে 2 মাস, সেজন্য এরকম একটা ঢাকনা দেওয়া পাত্র নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যে পাত্র থাকে সেই পাত্রই আপনারা ইউজ করতে। এই পাত্রের ভিতরে আমি আমার পরিমাণ মতন নারিকেল তেল দিয়ে নিলাম। এবার দিয়ে নিলাম 3 ফোঁটা অনুযায়ী গ্লিসারিন। এবার আমি দিয়ে নেব 1টা ভিটামিন ই ক্যাপসুল। বন্ধুরা, আপনারা তো অবশ্যই জানেন ত্বকের যত্নে গ্লিসারিন কতটুকু উপকারী। সেই আদিম যুগ থেকেই কিন্তু গ্লিসারিন ত্বক এবং ঠোঁটের যত্নে ব্যবহার করা হয়ে আসছে। আর ভিটামিন ই ক্যাপসুল তো ত্বক এবং চুলের যত্নে খুবই উপকারী একটা উপাদান। আমার এই লিপ বামটা তৈরি করা হয়ে গেছে। আমি চাইলে এটা এভাবেই ইউজ করতে পারবো। আর এটাতে যদি আপনারা একটু পিঙ্ক কালার চান তাহলে একটু ফুড কালার এর ভিতরে মিশিয়ে দিতে পারেন।
ফুড কালারটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নেবেন আর এটাকে নরমাল ফ্রিজে যদি আপনি 10 থেকে 15 মিনিট রেখে দেন তাহলে কিন্তু এটা খুব ভালো করে জমে যাবে বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন পর্যন্ত আমার ভিডিওগুলো যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট বেল আইকনটি একটু প্রেস করে দিবেন যেন আমার সকল নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে সঙ্গে সঙ্গে এই যে আমার এই লিপ বামটা হয়ে গেছে এটা কিন্তু একটু পিঙ্ক পিঙ্ক কালারই হয়েছে কিন্তু ক্যামেরায় এটা সাদাস্টে একটা কালার দেখা যাচ্ছে এটা কিন্তু আমি এভাবেই অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবো থ্যাংক ইউ এভরিওয়ান